আশ্রিত এই দেশ পুলিশের আশ্রয় অধীনে বিজেপির দখলে আমরা আমরা রক্ত দিয়েছিলাম, কত কষ্ট সহ্য করবো আমরা। আমরা কারোর সাথে কোনো মিশতে পারবো না, কোথাও আমরা যাবো না, আমাদের জীবনে অনেক দুঃখ। তো আমি একটা কথা বলতে চাই, আমরা আন্দোলন কাকে বলে দেখিয়ে দেব, স্বাধীন হিলিতে, সুসংগঠিত হিলিতে, নিরাপদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো থাকবেন, ভালো থাকবেন হিলিবাসী।